নমস্কার আমরা বিশেষ আলোচনা মতকু স্বাগত করছি মুচিন্ময়ী মতরে আজির বিষয়বস্তু রয়েছে যে বর্দিখলি মুখপাত্র হন্তু এথিপাই একথা কৌছু যে মমিতা হত্যা ঘটনার লগাতার মাসে হব বর্তমান বিরোধী রাজ রাস্তাকু আসুচন্তি বিক্ষোভ করুচন্তি প্রতিবাদ করুচন্তি যে মমিতাকু ন্যায় মিলু আউ মমিতাকু সেবে ন্যায় মিলিব যেবে ঘটনা সিবিআইকু হস্তান্তর করা যিব আউ গৃহ রাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র যেহেতু তাঙ্কর সম্পৃক্তি রয়েছে সিএ যেতবেলে পুরা ইস্তফা দেবে বা তাঙ্কু মুখ্যমন্ত্রী বহিষ্কার করিবে তাপরে সত্য সামনাকু আসিব পুলিশ প্রশাসন সঠিক দিগরে তদন্ত করিব কিন্তু বর্তমান পুনি নুয়া মোড় আসুচি যে পুলিশ প্রশাসন বর্তমান রাজ্যবাসীকু বিরোধী মানুষ সমস্তকু বর্তমান গোটে ভুয়া বুলাইবাই চেষ্টা করুছে গোটে নুয়া ড্রামা আরম্ভ হয়েছে ড্রামা হচ্ছে এয়া যে উত্তরাঞ্চল ডিআইজি একথা কুচি দীপক কুমার যে নিরপেক্ষ তদন্ত হয়েছে সঠিক ভাবে তদন্ত হয়েছে এবং যে রায়পুর কথা কুয়া যাওতিলা যে মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র গোবিন্দ সাহু এবং মমিতা এ তিনজন যাক রায়পুর গস্ত রায়পুরক যাইলে এবং মন্ত্রীকর রায়পুর যে আপার্টমেন্ট রয়েছে সে আপার্টমেন্টরে এমানে কথা বুঝাসুঝা করা এবং পরস্পর ভিতরে বুঝামণা করা মমিতাঙ্কু দুইজন মধ্যে তাঙ্কু বুঝাইলে যেতবে সে কথা মানি নথিলে তাপরে তাঙ্কু হত্যা করা যাইতিলা একথা বিজয় মহাপাত্র যে বরিষ্ঠ নেতা রয়েছেন বিজেপি সে কইতিলে এবং এর সহ পূর্বতন বিরোধী দল নেতা নরসিংহ মিশ্র কইতিলে কংগ্রেসর এবং বিধায়ক বর্তমান সন্তোষ সিং সালুজা মধ্যে এই অভিযোগ আনিলে ইয়ে সবু অভিযোগ গোটিয়ে পটে এবং দীপক কুমারকর বয়ান মধ্যে গোটিয়ে পটে কথা আসুচি যেতবে তদন্ত চালিছি জনে ডিআইজি র্যাঙ্কর অফিসর আসি যদি এভাবে মন্তব্য দেখছেন কোটি না কোটি তদন্ত বাটবণা হবে বাবদ আলোচনা করা মো সহ যোড়ি হচ্ছে সহযোগী শিবানন্দ যোড়ি হচ্ছেন নিউজরুম রু শিবানন্দ দীপক যেতবে তদন্ত চালিছি আপা মাসে হেলা মমিতা হত্যা ঘটনার রাজ্য উঠুচি পড়ুছি সেতবে ডিআইজি এভাবে বয়ানকে কেমতি দেখুছেন দেখন্তু চিন্ময় গোটে কথা কইপারিব মমিতা মেয়র হত্যাকাণ্ডকে নেই সারা রাজ্য এক প্রকার জলুচি গোটে কথা কুয়াযাউচি কি যে গৃহ রাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র অছন্তি তাঙ্কু মন্ত্রীমণ্ডলর বহিষ্কার করিবার আবশ্যকতা রয়েছে তবে সবুঠারু বড় ঘটনা হচ্ছে যেপরি ভাবে আজি সাংবাদিক সম্মিলনী করে কংগ্রেস হোক বা বিজেপি সিধা সড়ক পুলিশ বিভাগকে টার্গেট করেছেন এবং প্রশ্ন উঠাইছেন ডিআইজি যে অছন্তি দীপক কুমার কার্যকে নেই কারণ আপনার দেখিবে প্রথমরু যেতবে এই ঘটনা ঘটিলা বিবাদকু আসিলে গৃহ রাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্রকু যেতবে বিরোধী মানে শাণিত আক্রমণ করে রাস্তার প্রতবাদ হয়ে নবীন নিবাস গেরাও হয়েছিল ডিজি অফিস গেরাও করা যাইতিলা জেলা স্তরের মধ্যে থানার আগে প্রতবাদ করা যাইতিলা কিন্তু এনে মুহ খোলি নথিলে ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র ঘটনার দীর্ঘদিন পরে এক ইস্তাহার জারি করে যেউতরে কি বিবৃতি জারি করে দিব্যশঙ্কর মিশ্র তবে সবুঠারু গুরুত্বপূর্ণ ঘটনা হল বর্তমান পর্যন্ত যে অছন্তি বিবাদরে ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র কোনোসি সাংবাদিক সম্মিলনী করে স্পষ্টীকরণ রখি নথিলা বেলে যে অছন্তি ডিআইজি দীপক কুমার যে মন্তব্য রখিছন্তি নিশ্চিত ভাবে ইয়াকু নেই তাঙ্কু সিধাসলক বিরোধী মানে টার্গেট করেছন্তি অর্থাৎ বিরোধীঙ্ক নিশানার খোদ অছন্তি ডিআইজি যে অছন্তি দীপক কুমার কারণ আপনার দেখন্তু গতকালি যেপরি ভাবে সাংবাদিক সম্মিলনী করে ডিআইজি দীপক কুমার তাঙ্কর মত রখিলে নিশ্চিত ভাবে এটা কেউটি না কেউটি বড় প্রশ্ন সৃষ্টি করুচি অপরপক্ষে আপন দেখন্তু আজ বিজেপি সাধারণ সম্পাদিকা লেখাশ্রী সামন্তসিংহা যে অভিযোগ আনিছন্তি নিশ্চিত ভাবে সঙ্গীন অভিযোগ কারণ যেতবে এই ঘটনার তদন্তকারী অধিকারী যে অছন্তি আয়োগ যে অছন্তি সিয়ে এ ঘটনার কোনসি স্পষ্টীকরণ রখু নথিলা বেলে কিপরি ভাবে দীপক কুমার যে কি মন্ত্রী যে বিবাদরে অছন্তি তাঙ্কু ক্লিন চিট দেলে তাকু নেই বড় প্রশ্ন উঠুছি কারণ যদি উপরিস্থ অধিকারী ঘটনারে জনে মন্ত্রীকু ক্লিন চিট দেবে তবে তদন্ত করুথিবা অধিকারী কিপরি ভাবে তাঙ্কু দোষী সাব্যস্ত করিবে বা তাঙ্ক বিরুদ্ধরে তদন্ত করিবে নিশ্চিত ভাবে প্রশ্ন উঠিবা স্বাভাবিক কথা তেণু এই ঘটনারে আজি যেপরি ভাবে বিজেপি পক্ষরু অভিযোগ করা যাইছি কি দীপক কুমার সিধাসলক ভাবে জনে পুলিশ অফিসর ভাবে কাম করুনাহাঁতি বিজেডির রাজনৈতিক এজেন্ডা ভাবে কাম করুচন্তি তেণু সিয়ে সিধাসলক বর্দি খোলন্তু এবং বিজু জনতা দলরে সামিল হন্তু এবং বিজেডির মুখপাত্র ভাবে কাম করন্তু একথা সিধাসলক আজ বিজেপি পক্ষরু কুয়া যাইছি এবং দীপক কুমারকু টার্গেট করা যাইছি আপন চিন্ময় দেখুথিবা গোটিয়ে ঘটনা আপন দেখন্তু গত কিছু দিন ধরি মমিতা মেয়র প্রসঙ্গ সারা রাজ্য রাজনীতিকে দোলাই দেইছি আপন কে
केवल कहबे जे ओडिसा रे राजनीति सीमित नाही, दिल्ली रे मध्य प्रतिवाद देखा देलानी, जंतर मंतर रे मध्य कांग्रेस पक्षरु प्रतिवाद करा जायछे, विभिन्न स्थान रे अंडा माड़ होउछे, कलापतका प्रदर्शन कराउछे, जतेबेले सबु विरोधी दल एकाठी होइछंती, समस्तंकर गोटे दाबी रहिछे किपरि भाबे ममिता मेहर परिवार को न्याय मिलिबो। ममिता मेहर घटना रे जे अछंती कैप्टन दिव्यशंकर मिश्र को मंत्रिमंडल रु बरखास्त करा जाय, किपरि भाबे घटना रा निरपेक्ष तदंत करा जायबो, जतेबेले एही सब घटना को नै दाबी करा जाउछि सेतेबेले देखिबे आपण माने किपरि भाबे कड़ा सुरक्षा बलयबद्ध रे मंत्री मानकु निया जाउछि, मुख्यमंत्री को निया जाउछि। गोटे कथा कहि परिबा आपण मुख्यमंत्री को कलाहांडी गस्त देखंतु बा बरगड़ गस्त देखंतु, दुईटी गस्त रे आपण देखिबे पुलिस छाउनी रे संपूर्ण भाबे स्मार्ट कार्ड जो स्वास्थ्य हेल्थ कार्ड अछि ता बंटन करा जायछि, अर्थात विरोधी मानकु चुप करिबा पई पुलिस को मध्य लगा जायछि, राति अध्या सेमानकु गिरफ करा जायछि। तेणु गोटे कथा कहि परिबा गणतंत्र रे विरोधी मानकु छाया सरकार कुआ जाय, अर्थात सरकारंकर जेउ देश त्रुटि रहिछि ताकु किपरि लोकलोचन को अणाजीव तार दायित्व होची विरोधी कर, जेतेबेले विरोधी से कार्य करुचंती गणतांत्रिक उपाय रे विरोध करुचंती सेतेबेले जपरि भाबे विरोध प्रदर्शन करा जाउची निश्चित भाबे या दुर्भाग्यजनक घटना, किंतु गोटे कथा वर्तमान कुआ जाय पारिबो ए संपूर्ण घटना रे तमाम घटना रे सीधा सळक भाबे काठगडा को आसीची पुलिस आ पुलिस रो भूमिका को नै बड़ प्रश्न उठुचे निश्चित भाव रे शिवानंद कण देखंतु जेतेबेले ममिता रो जो अर्धदग्ध शरीर मिलिथिला एवं सेठु तार ममिता रो जेकोनोसी जिनिस मिलिथिला तार रूपा पाउंजी कथा कोंतु ब्रेसलेट चेन ये जहां भी सब पुलिस को हस्तांतर बा पुलिस सेठु संग्रह करिथिला, पुलिस से सब को ममिता को परिवार लोक को दे दिला एवं राधे रो घर बैग मिलबा ये सब कोर्ट रो प्रमाण, ये कोर्ट को हस्तांतर हबा कथा किंतु ममिता रो परिवार को दे देले, ये पुलिस प्रशासन वास्तविक भाव रे पूरा घटना को गोटे ड्रामेबाज हिसाब रे नौची एवं राज्यवासी को भ्रमित करबा पय माने चेष्टा करचोंती। देखंतु जो कथा चिन्मय कहले तमाम प्रसंग मध्य आज बीजेपी पक्षर उठा जायछि, से जो कथा कहउचंती जो गुड़ी को कोर्ट रो प्रमाण जो गुड़ी को कोर्ट पाखरे डिपोजिट हबा कथा ता कोर्ट रे डिपोजिट न होई काहेकि तांको परिवार लोकन को हस्तांतर करा गला। आउ गोटे प्रश्न उठा जायछि जेतेबेले घटना घटिला घटना घटिबार 3 दिन पर काहेकि एफआईआर दायर करा गला, गोटे कथा जो अभिजोग आसुचि घटना रो लिपापोता करा जायछि, अर्थात जो एफआईआर करा जायछि एवं ए घटना को जपरी भाबे एड़ै दिया जीव प्रसंग को न्यून करा जीव सेति पई पुलिस एक प्रकार काम करितबार अभिजोग होउचि। आउ गोटे प्रसंग आपण देखंतु ए घटना कलाहांडी रे घटीतिला बेले वर्तमान आर तदंत करुची बलांगीर पुलिस, तबे प्रश्न उठुचि जदि घटना कलाहांडी पुलिस करबा कथा कलाहांडी जिल्ला रे घटीजे तबे किपरि भाबे बलांगीर पुलिस तदंत करुचि ता मध्ये बड प्रश्न सृष्टि होइजे। अन्य पक्षरे आपण देखंतु जे अछंती डीआईजी दीपक कुमार काली जेतेबेले विजय महापात्र एक राजनैतिक दलर नेता हिसाब रे बीजेपी रो वरिष्ठ दल नेता हिसाब रे प्रश्न उठाइथिले जेपरि भाबे संध्या रे दीपक कुमार सांबादिक सम्मेलन डाकिले एवं जे अछंती मंत्री जे कि तांको विभागर मंत्री तांकर बॉस जे अछंती गृह राष्ट्र मंत्री कैप्टन दिव्यशंकर मिश्र को से क्लीन चिट देले। गोटे कथा एथि सीधा सळक भाबे कहि परिबा जेतेबेले गृह विभागर मुखिया होउछंती खोद मंत्री जेतेबेले दिव्यशंकर मिश्र होउछंती मंत्री तांको विरुद्ध रे जने आईआईसी जने एसआई जने एसपी किपरि तदंत करिवे, तेणु घटनार निरपेक्ष तदंत करबाकु हेले प्रथमे गृहमंत्री कैप्टन दिव्यशंकर मिश्र निज पदरु अभ्याति नबार आवश्यकता रहिजे, तांकु मंत्रिमंडल रु प्रथमे बाहर करा जिवार आवश्यकता रहिजे, किंतु जदि से क्षमता रे रहिबे जदि से मंत्री भाबे कार्य करिवे तबे तांको तळिया कर्मचारी किपरि भाबे तांको विरुद्ध रे तदंत करिवे। द्वितीय कथा आपण देखंतु दीपक कुमार होउचंती डीआईजी, डीआईजी भाबे से जेतेबेले सांबादिक सम्मेलन करुचंती सीधा सळक भाबे जे अछंती मंत्री तांको क्लीन चिट दउचंती तांकर घटना रे कोनोसी भाबे संपुक्ति नाही बोली प्रकाश करुचंती, जेतेबेले डीआईजी एक कथा कहउचंती जणे आईआईसी जे तदंत करुचंती सिए किपरि भाबे डीआईजी जो कथा कहउचंती ता विरुद्ध रे जिवे, एटी कोउठी ना कोउठी सीधा सळक भाबे देखंतु कैप्टन दिव्यशंकर मिश्रंकु सुरक्षा देबा पई एक प्रकार पुलिस पक्षरु सुपरिकल्पित योजना करा जायछि कहले किछि भूल हबे नाही, तेणु गोटे कथा एटी कुआ जाय पारिबो जेपरि भाबे कथा कुआ जाउछि कामरे से कथा होउनी, अर्थात जे गोविंद साहू थिले महालिंग कॉलेज रो मुखिया एवं दिव्यशंकर मिश्र तांकर जे संपर्क थिला ता हटर पड़ी दांडरे गड़िबा परे यही घटना को चापी देबा पई पुलिस पक्षरु एक षडयंत्र करा जाउथुबा जहाँ विरोधी दल गुड़िक पक्षरु अभियोग करा जाउछि ता निश्चिंत भाबे कोउटी ना कोउटी
ସତ ଭାବେ ଜଣାପଡ଼ୁଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶିବାନନ୍ଦ, କାରଣ ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ମମିତା ମେହେରର ଶରୀର କେଉଁଠି ପୋତା ଯାଇଛି, ତାକୁ କେଉଁଠି ପୋଡ଼ା ଯାଇଥିଲା, ଇଏ ଅବସ୍ଥା ପାଇଁ ବା ସବୁ ଜାଣିବା ପାଇଁ ଯେତେବେଳେ ପୋଲିସ ପ୍ରଶାସନ ଗଲା ଏବଂ ପୁରା ଗୋଟିଏ ପର୍ଟିକୁଲାର ସ୍ଥାନକୁ ଖୋଳିଲା ପରେ ମମିତାଙ୍କର ସେଠୁ କିଛି ଜିନିଷ ମିଳିଲା, ସେତେବେଳେ ଠାରୁ ଯେତେବେଳେ ଖୋଳିବା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା କଳାହାଣ୍ଡି ମହାଲିଙ୍ଗ କଲେଜରେ, ଦେଖନ୍ତୁ ସେଇ ସମୟରୁ ମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ ସମ୍ମୁଖରେ ତାଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦିଆଗଲା, ମନ୍ତ୍ରୀଙ୍କ ଘରକୁ କଡ଼ା ସୁରକ୍ଷା ବଳରେ ରଖାଗଲା। କେମିତି ବିରୋଧୀମାନେ ଏଠି ପ୍ରତିବାଦ ନ କରିବେ, ମନ୍ତ୍ରୀଙ୍କ ଉପରେ କିଛି ରିସ୍କ ନ ଆସିବ ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେଲା। ଯଦି ମନ୍ତ୍ରୀ ସ୍ୱଚ୍ଛ ଯଦି ନିର୍ମଳ ତାହେଲେ ମନ୍ତ୍ରୀ କାହିଁକି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଗୋଟିଏ ପ୍ରେସମିଟ୍ ଡକାଇ ନାହାନ୍ତି, ଗଣମାଧ୍ୟମ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି, ବିରୋଧୀ ଯେଉଁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି ତାର କାହିଁକି ଉତ୍ତର ଦେଉନାହାନ୍ତି? ଦେଖନ୍ତୁ ଚିନ୍ମୟୀ, ଯେତେବେଳେ ବିରୋଧୀ ଦଳ ପକ୍ଷରୁ ସିଧାସଳଖ ରାଜରାସ୍ତାରେ ପ୍ରତିବାଦ କରାଗଲା, ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ ଉପରକୁ ଅଣ୍ଡାମାଡ଼ ହେଲା, ଯେତେବେଳେ ଅନ୍ୟ ମନ୍ତ୍ରୀମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଅଣ୍ଡାମାଡ଼ ହେଲା, କଳା ପତାକା ପ୍ରଦର୍ଶନ ହେଲା, ଯେତେବେଳେ ସରକାର ଏକ ପ୍ରକାର ଅଡ଼ୁଆରେ ପଡ଼ିଗଲେ, ଯେତେବେଳେ ରାଜନୈତିକ ଦଳ ସାମାଜିକ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ପ୍ରତିବାଦ କରାଗଲା, ଯେତେବେଳେ ଅଡ଼ୁଆରେ ସିଧାସଳଖ ସରକାର ପଡ଼ିଲେ, ଯେତେବେଳେ ରାଜନୈତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ମଧ୍ୟ ଅଡ଼ୁଆରେ ପଡ଼ିଲେ, ଆଗକୁ ଯେତେବେଳେ ନିର୍ବାଚନ ରହୁଛି ସରକାରଙ୍କ ପାଇଁ ଯେତେବେଳେ ରୋଷର ଶିକାର ହେବାକୁ ପଡ଼ିଲା, ସେତେବେଳେ ଗୋଟିଏ କଥା କରିଥିଲେ ଯିଏକି ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ଯେପରି ଭାବେ ହାତ ଲେଖା ଛାଡ଼ିଥିଲେ ଯିଏକି ବିବୃତ୍ତି ଆକାରେ, କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା ଏଠି କୁହାଯାଇପାରିବ, ଯଦି ତାଙ୍କର ମହାଲିଙ୍ଗ କଲେଜ ସହିତ କୌଣସି ସମ୍ପର୍କ ନାହିଁ, ଯଦି ସେ କଲେଜକୁ ଯାଆନ୍ତି ନାହିଁ, ଯଦି ସେ କଲେଜରେ ସେ ରାତ୍ରି ଯାପନ କରନ୍ତି ନାହିଁ, ତେବେ ସେ ସ୍ପଷ୍ଟୀକରଣ ଦେବାରେ କେଉଁଠି ଅସୁବିଧା ରହିଛି? ତେଣୁ ଗୋଟିଏ କଥା କହିପାରିବା, ତାଙ୍କର ନିରବତା ଅର୍ଥାତ୍ ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ କ୍ୟାପ୍ଟେନ୍ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ରଙ୍କ ନିରବତା ହିଁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି କରୁଛି। କାରଣ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ପ୍ରଥମରୁ ହିଁ ଏଇ ଘଟଣାରେ ବିବାଦରେ ଆସିଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ, ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମନ୍ତ୍ରୀ କିନ୍ତୁ ଗଣମାଧ୍ୟମରେ କୌଣସି ସଫେଇ ଦେଇନାହାନ୍ତି, କିନ୍ତୁ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିନାହାନ୍ତି, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କିଛି ଗଣମାଧ୍ୟମକୁ ଡାକି ତାଙ୍କର ବାଇଟ୍ ଦେଇଦେଇଛନ୍ତି। କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା କୁହାଯାଇପାରିବ, ଯେତେବେଳେ ଅଭିଯୋଗ ଅଛି ମନ୍ତ୍ରୀଙ୍କ ନାଁରେ, ଯେତେବେଳେ ବିବାଦରେ ଅଛନ୍ତି ଖୋଦ ମନ୍ତ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର, ଯେତେବେଳେ ବିବାଦରେ ଅଛି ପୋଲିସ ବିଭାଗ, ସେତେବେଳେ ପୋଲିସ ବିଭାଗ କିପରି ଭାବେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି ସଫେଇ ଦେବା ଏବଂ ଜଣେ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ କ୍ଲିନ୍ ଚିଟ୍ ଦେବା, ନିଶ୍ଚିତ ଭାବେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି ହେଉଛି। କାରଣ ଯେଉଁ ଡିଆଇଜି ଅଛନ୍ତି ଦୀପକ କୁମାର, ସିଏ ଯେତେବେଳେ ଦେଖୁଛନ୍ତି ଘଟଣାକୁ ନେଇ ସାରା ରାଜ୍ୟରେ ପ୍ରତିବାଦ ହେଉଛି, ଏଇ ଘଟଣାରେ ହୁଏତ ଯିଏକି ପୋଲିସ ଡିଜି ଅଛନ୍ତି ସିଏ ଚୁପ୍ ହୋଇ ବସିଛନ୍ତି, ଡିଜି ଅଭୟ କାହିଁକି ମୁହଁ ଖୋଲୁନାହାନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବେ ତ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି କରୁଛି। କାରଣ ଏଇ ଘଟଣାକୁ ନେଇ ଯେତେବେଳେ ସାରା ରାଜ୍ୟରେ ପ୍ରତିବାଦ ହେଉଛି, ଅଣ୍ଡାମାଡ଼ ହେଉଛି, କଳା ପତାକା ପ୍ରଦର୍ଶନ କରାଯାଉଛି, କୁଶପୁତ୍ତଳିକା ଦାହ କରାଯାଉଛି, ବନ୍ଦ ଡାକରା କରାଯାଉଛି, ଧର୍ମଘଟ ଦିଆଯାଉଛି, ହଡ଼ତାଳ ହେଉଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶିବାନନ୍ଦ, କାରଣ ଆପଣ ଜାଣିଥିବେ ଯେ ପୁରା ରାଜ୍ୟରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ବିପର୍ଯ୍ୟସ୍ତ ଅବସ୍ଥାକୁ ଗଲାଣି। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏ ପ୍ରତିବାଦ ବିରୋଧ ପାଇଁ ସାଧାରଣ ଜନତା କେତେ ହନ୍ତସନ୍ତ ହେଉଛନ୍ତି, ଆପଣ ମଧ୍ୟ ଦେଖିଥିବେ ଗଣମାଧ୍ୟମରେ ଏହି ଚିତ୍ର ଆସୁଛି। ଅନ୍ତତଃ ଡିଜି ମଧ୍ୟ ମୁହଁ ଖୋଲିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଯେ ଘଟଣା କ'ଣ। ଆଉ ଦେଖନ୍ତୁ, ଯେ କଥା ବା ଦୀପକ କୁମାର କହୁଛନ୍ତି ଯେ କ୍ଲିନ୍ ଚିଟ୍ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଉଛନ୍ତି, କିନ୍ତୁ ଭିଜୁଆଲ ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛି, ସାରା ରାଜ୍ୟବାସୀ ଭିଜୁଆଲ ଦେଖୁଛନ୍ତି ଯେ ମନ୍ତ୍ରୀ ଯେତେବେଳେ ମହାଲିଙ୍ଗ କଲେଜକୁ ଯାଆନ୍ତି ଆଉ କହୁଥିଲେ ସେଠି ଯେ ଗୋବିନ୍ଦ ସାହୁକୁ ପୁରା ପ୍ରଶଂସାରେ ପୋତି ପକାଉଥିଲେ ଏବଂ କହୁଥିଲେ ଯେ ମହାଲିଙ୍ଗ କଲେଜକୁ ଆସିଲେ ତାଙ୍କୁ ୟଙ୍ଗ ୟଙ୍ଗ ଫିଲ୍ ହୁଏ। ନିଶ୍ଚିନ୍ତ ଚିନ୍ମୟୀ, ଦେଖନ୍ତୁ ଗୋଟିଏ କଥା ଏଇଠି ଆପଣ ଦେଖିଥିବେ, ସେଠିକି ଯେଉଁ ମନ୍ତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ଯାଉଥିଲେ ସିଧାସଳଖ ଭାବେ, ଆପଣ ମନ୍ତ୍ରୀ ପ୍ରତାପ ଜେନାଙ୍କ କଥା କୁହନ୍ତୁ, ସିଏ ତ ଗୋବିନ୍ଦ ସାହୁଙ୍କୁ ମହାଲିଙ୍ଗ କଲେଜର ବିନ୍ଧାଣୀ ବୋଲି ଆଖ୍ୟା ଦେଇଥିଲେ। ଅନ୍ୟପକ୍ଷରେ ଯିଏ ଅଛନ୍ତି କ୍ୟାପ୍ଟେନ୍ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର, ସିଏ ସେଠିକି ଗଲେ ତାଙ୍କୁ ୟଙ୍ଗ ୟଙ୍ଗ ବୋଲି ଲାଗେ। କିନ୍ତୁ ଗୋଟିଏ କଥା କହୁଛନ୍ତି ଯେ ସିଏ ଯେଉଁ ସ୍ଥାନୀୟବାସୀ ଯେଉଁ ଅଭିଯୋଗ କରୁଥିଲେ, ସିଏ ଯେତେବେଳେ ସେହି ସ୍ଥାନକୁ ଯାଉଥିଲେ ବିନା ପିଏସ୍ଓରେ କେମିତି ଯାଉଥିଲେ, ସିଏ ଯାଉଥିଲେ କି ନାହିଁ ତାହା ସ୍ପଷ୍ଟ କରୁନାହାନ୍ତି। ଗୋଟିଏ ଘଟଣା ଯେତେବେଳେ କୁହାଯାଉଛି, ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରୀ ଦିବ୍ୟଶଙ୍କର ମିଶ୍ର ରାଜ୍ୟର ଗୃହମନ୍ତ୍ରୀ, ଯେତେବେଳେ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଅଭିଯୋଗ ଆସିଛି, ଖୋଦ କାଠଗଡ଼ାରେ ଅଛନ୍ତି ରାଜ୍ୟର ଗୃହ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ, ତେବେ ପୋଲିସ ବିଭାଗ କିପରି ତଦନ୍ତ କରିବ? ଜଣେ ତଳସ୍ତରର କର୍ମଚାରୀ ତାଙ୍କ ଉପରିସ୍ଥ କର୍ମଚାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କେବେ ବି ତଦନ୍ତ କରିପାରିବ କି? ତେଣୁ ଯଦି ଘଟଣାର ସ୍ୱଚ୍ଛତା ରହିଛି, ଯେଉଁ କଥା ବିରୋଧୀ ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି, ମନ୍ତ୍ରୀ ପ୍ରଥମେ ଇସ୍ତଫା ଦିଅନ୍ତୁ ଏବଂ ତଦନ୍ତରେ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଯଦି ସେ କ୍ଲିନ୍ ଚିଟ୍ ପାଇବେ ସେ ପୁଣି ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳରେ ରହିବେ। କିନ୍ତୁ କ'ଣ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ତାଙ୍କୁ ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଉଛନ୍ତି, ଏହା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି ହେଉଛି। କାରଣ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେପରି ଭାବେ ମୁଖିଆ ପୂର୍ବରୁ ଆକ୍ସନ୍ ନେଉଥିଲେ, ବର୍ତ୍ତମାନ ସେପରି ଆକ୍ସନ୍ ନେବାର ଦେଖିବାକୁ ମିଳୁନି। ଏକାଧିକ ମନ୍ତ୍ରୀ ବର୍ତ୍ତମାନ ବଦନାମ ଅଛନ୍ତି। କାରଣ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ମହଙ୍ଗା ଡବଲ ମର୍ଡର ଘଟଣା ହେଉ, କିମ୍ବା ପରି ଅପହରଣ କଥା ହେଉ, କିମ୍ବା ମହାଲିଙ୍ଗ କଲେଜ ଘଟଣା ହେଉ,
সবুটি কইবাকু গলে গন্ডা গন্ডা মন্ত্রী বর্তমান বিবাদরে অছন্তি বর্তমানে বদনাম মন্ত্রী যতবেলে সরকারক মুন্ড ব্যথার কারণ পালটিছন্তি সেতবেলে তাঙ্কু কিপরি ক্লিন চিট দিয়া যিবো সেতি পাই পুলিশ বিভাগকু লগা যাচি আর পুলিশ বিভাগের মুখিয়া আউছন্তি খোদ গৃহ রাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র যেতবেলে বিবাদরে অছন্তি তাঙ্কু সুরক্ষা দৌছন্তি কি না ডিআইজি দীপক কুমার দীপক কুমার কো সাংবাদিক সম্মেলন আপনা দেখন্তু সে সিধা সড়ক যেতবেলে ঘটনার কোনসি তদন্ত সরি নাই সে কিপরি রায় প্রকাশ করে দেউছন্তি এক প্রকার যেউ ঘটনা কোর্ট রায় শুনাইবে কিন্তু ক্লিন চিট কিপরি দেউছন্তি নিশ্চিন্ত ভাবে তদন্তর গতিকু নেই প্রশ্ন উঠিবা স্বাভাবিক ঘটনা আপন গোটে ঘটনা দেখন্তু যেতবেলে এই ঘটনা পদাকু আসিলা মহালিং কলেজ কু নেই যেতবেলে বিবাদ সৃষ্টি হলা ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্রক কার্যকু নেই যেতবেলে প্রশ্ন উঠিলা সেতবেলে কাহিকি মুহ খোলিলেনি যেতবেলে ঘটনাকু পাখাপাখি এক মাসরু অধিক দিন বিতিগলানি বিরোধী মানে রাজরাস্তার প্রতিবাদ করুছন্তি তাহলে বি সরকার কাহিকি কার্যানুষ্ঠান নেউ না নিশ্চিন্ত ভাবে বড় প্রশ্ন আপন গোটিয়ে কথা কুয়া যাই পারিব এটি যে দীপক কুমার অছন্তি ডিআইজি সি গতকালি যেপরি ভাবে তাঙ্কর স্পষ্টীকরণ রখিদেলে নিশ্চিত ভাবে যে আয় অছন্তি তদন্তকারী অধিকারী অছন্তি সি কিপরি ভাবে তদন্তকু করিবে এইটি গোটে তদন্তকু এক প্রকার বাটবণা করিবাকু যোজনা করা যাওনি কি যা বিরোধী দল ইয়ে আউ তদন্ত বাটবণা করিবে না বিলকুল তদন্ত করিবে না এইভাবে ভাবে ফাইল কু ক্লোজ করি বসে পড়িবে দেখন্তু এটা তো সরকার ঘরের কথা যেতবেলে বিরোধী মানকর প্রতিক্রিয়া চালিছি রাস্তার বিক্ষোভ চালিছি যেতবেলে শোভাযাত্রা চালুছি অন্ডা মাড় করা যাচ্ছে সরকার এক প্রকার বদনাম হচ্ছে কিন্তু তাপরে বি রাজ্য সরকার যেপরি ভাবে চুপ হয়ে বসিছেন নিশ্চিন্ত ভাবে বড় প্রশ্ন সৃষ্টি হব আপন দেখন্তু এই ঘটনার যেতবেলে বিবাদ কু আসিছেন ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্র তাঙ্কর একাধিক স্থানরে থিবা আপার্টমেন্ট যে অছি সে যেউঠি রুহন্তি সেটি মধ্যে বিবাদ কু আসিছেন আপন রায়পুর কথা দেখন্তু রায়পুরর যে কুল হোম কথা কোয়া যাচ্ছে সেই স্থানরে মমিতা মেহের এবং গোবিন্দ সাউ এবং দিব্যশঙ্কর মিশিথিবার অভিযোগ হইতিলা যে কথা কি বিরোধী দল পক্ষরু প্রশ্ন উঠাইতিলে কণ্টাবাঞ্জির যে বিধায়ক অছন্তি সন্তোষ সিং সালুদা সিধাসলক যে প্রশ্ন উঠাইতিলে কিন্তু এই যে ঘটনা পরে ওড়িশা পুলিশ পক্ষরু রায়পুর কু যাইছি কি কিন্তু যেতবেলে বিরোধী মানে অভিযোগ করুছন্তি সামাজিক সংগঠন গুড়িক অভিযোগ করুছন্তি সে সময়ের পুলিশ তার তদন্ত যেপরি করিবা কথা তা ন করি যেপরি ভাবে বয়ান দউছন্তি নিশ্চিন্ত ভাবে কোটি না কোটি যে কি প্রসঙ্গত বাটবণা হেব এবং যেউ কথা কুয়া যাচ্ছে পুলিশ যদি চুপ হইব যদি বাড় ফসল খাইব তবে ফসল কু সুরক্ষা দেব কিয়ে সিধা সড়ক এটি কইপারিবা ক্যাপ্টেন দিব্যশঙ্কর মিশ্রঙ্ক নাঁরে অভিযোগ নিশ্চিত ভাবে শিবানন্দ দেখন্তু পুরা প্রথমর ঘটনাকু কোয়াগলা যে মন্ত্রীঙ্কর যদি সম্পৃক্তি অছি বলি অভিযোগ আসুচি আর যদি মন্ত্রী কৌচন্তি তাঙ্কর কোনসি সম্পৃক্তি নাহি তাহলে গোটিয়ে হি মাধ্যম রইছি যে মন্ত্রীঙ্কর কল ডিটেলস যাঞ্চ করা যাও যে গোবিন্দ সাহুর কল ডিটেলস যাঞ্চ করা যাও গোবিন্দ সাহু মন্ত্রীঙ্ক সহিত কেতেবেলে কথা আউতিলা কেউ সময়রে কথা আউতিলা কেতে সময় মন্ত্রী তা সহিত ফোনরে বার্তালাপ করুথিলে কোন কথা আউতিলে ই সবু ঘটনা স্পষ্ট হইজিবো কিন্তু আজি পর্যন্ত পুলিশ সেনে কোনসি গোটিয়ে হেলে স্টেপ নেইনি দেখন্তু গোটে কথা যে কথা কহিলে নিশ্চিন্ত ভাবে এ তো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বর্তমান পর্যন্ত মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্রক ফোন কল তো যাঞ্চ হয়ে দ্বিতীয় কথা দেখুন তাঙ্কর যে অছন্তি প্রাইভেট সেক্রেটারি অছন্তি কিবা অন্য মানে যে অছন্তি নিকট সম্পর্কিয়া তাঙ্ক ফোন হয়তো সে কথা হইতিবে তাঙ্ক ফোন বি কল যাঞ্চ করিবার আবশ্যকতা রয়েছে এই যে এক মাস মধ্যে যে মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র কাহা কাহা সহিত কথা হচ্ছে এবং গোবিন্দ সাউ সহিত সে কথা হইতিলে কি নাই মমিতা মেহর সহিত সে কথা হইতিলে কি নাই এসবু ঘটনার তদন্ত করিবার আবশ্যকতা রয়েছে কিন্তু গোটে ঘটনা দেখন্তু এপরি এক সংবেদনশীল ঘটনা যাকি রাজ্য রাজনীতিকে দোহলাই দেয় কারণ আপন দেখিবে যেপরি ভাবে নবে দশকরে যে ঘটনা ঘটিতিলা ছবিরাণী ঘটনা হেউ বা অঞ্জনা গণদুষ্কর্ম ঘটনা হউ যেতবেলে এই ঘটনা গোটে রাজনৈতিক দলকু এক দীর্ঘদিন ধরি ক্ষমতারু দূরেই রখিতিলা সেইপরি ঘটনা গোটে রাজ্যরে যেতবেলে পুনরাবৃত্তি হেউচি বিরোধী মানে অভিযোগ করুছন্তি সেই ঘটনারে রাজ্য সরকার পক্ষরু যেপরি ভাবে দৃষ্টি দেওয়া কথা কোণ পাই দিয়া যাও নাই নিশ্চিন্ত ভাবে এইটি কোটি না কোটি একাধিক নেতা মন্ত্রী বিধায়ক বোধে এতে ছন্দি হয়ে পড়বে এ গোটে বড় প্রশ্ন সৃষ্টি করছে কারণ যে অনেক গৃহরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকার মন্ত্রিমণ্ডলর সবুঠার গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে গৃহ বিভাগ যেতবে গৃহ বিভাগের মন্ত্রী বিরুদ্ধে সঙ্গীন অভিযোগ আসুচি এবং গৃহ রাষ্ট্রমন্ত্রী বিবাদরে অছন্তি কিন্তু পুলিশ যেপরি ভাবে তদন্ত করিবা কথা তাহা করু নাই বলি অভিযোগ আসুচি কিন্তু আপন দেখন্তু এতে বড় ঘটনা ঘটিলানি কিন্তু এই ঘটনারে ডিজিপিঙ্কু বি প্রশ্ন পচারলে সিএ মুহ বোলাই চালি যাউছন্তি সিএ মধ্যে মুহ খোলু নাহান্তি এবং ডিআইজি যেপরি ভাবে বারম্বার এই ঘটনারে সাংবাদিক সম্মিলনী করুছন্তি
ଗତକାଲି ବିଜେପିର ବରିଷ୍ଠ ନେତା ବିଜୟ ମହାପାତ୍ର ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରି ସିଧାସଳଖ ସରକାରଙ୍କୁ ଜବାବ ମାରିଥିଲେ। ଯଦି ସରକାରଙ୍କୁ ଜବାବ ମାଗିଲେ ପୋଲିସ ବିଭାଗର ମୁଖିଆ ହିସାବରେ ଡିଜି ହୁଏତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିପାରିଥାନ୍ତେ, କିନ୍ତୁ ଡିଆଇଜି ଯେତେବେଳେ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରୁଛନ୍ତି, ଅର୍ଥାତ୍ କେଉଁଠି ନା କେଉଁଠି ତାଙ୍କ ସ୍ଥଳ ସ୍ତରର कर्मचारी माने किपर भाव तदंत को जो हिसाब से कहे से हिसाब से तो मानि ने पड़ो जदि से हिसाब से मानवे जन तल स्तर कर्मचारी उपरस्थ कर्मचारी कथा को एड़ दब कि निश्चिंत भाव ये बड़ प्रश्न आसवा स्वाभाविक कथा जो कथा विरोधी अभियोग कर पुलिस सीधा सड़क विजु जनता दल एजेंट भाव काम करुच्ची एवं सरकार विजु जनता दल नेता मंत्री को सुरक्षा दौंती जपरी भाव विरुद्ध आक्शन निजा कथा निना तेणु एटी सीधा सड़क आज विरोधी पक्षर आह्वान करो पुलिस अधिकारी सांबादिक सम्मिलन कर सीधा सड़क मंत्री को क्लीन चिट दौंती जदि तर राजनीति करार इच्छा अच्छी तेल से बर्दी खोलंतु एवं राजनीति रे शामिल हुंतु। निश्चित भाव रे शिवानंद एक कथा केवल विरोधी कोनांती एक कथा राज्यवासी को मध्य जळ जळ की देखा जाउची जे वास्तविक घटना कण कण गोट विजुअल गोटे कथा कहउची एपटे किछि प्रशासनिक अधिकारी बा पुलिस प्रशासन किछि अलग कथा कहउची कारण आपण देखंतु खास करी साधारण लोकटी आपण हुंतु किंबा मु हे जदि कोनोसी लोक सहित आमे संपर्क गढुचे का सहित मिलामिसा करुचे बंधुता करुचे ताहाले से लोकर बैकग्राउंड को परखुचे, किंतु जड़े मंत्री एवं गृहर राष्ट्रमंत्री सीए बारंबार कॉलेज को जाउछन्ते गोविंद साहू सहित तांकर अति घनिष्ठ संपर्क विजुअल मध्य कहउची जे से दुजनक संपर्क कोन एवं मंत्री जीबा गोविंद साहू को सेठी प्रशंसा करबा जो भली ताकु पूरा प्रशंसा रे पोती पकाइबा ये दृश्य समस्त देखिछन्ते। आ पश्चिम ओडिसा रे डेवलपमेंट पई जो टंका जाउथिला सब महालिंग कॉलेज को जीबा कोठी ना कोठी एटी मंत्री निश्चिंत तो जानिथिले गोविंद साहू सेठी एक्चुअली करुची कौन एवं मंत्री जेहेतु घटना संपर्क में मंत्री सब जानी आशय दे गोविंद साहू को सुरक्षा देखती से कथा राज्यवासी जानी निश्चित भाव में यार जवाब देवे। आशा करवा मुख्यमंत्री पूरा घटना को अनुधान करूँ विरोधी जो प्रतिवाद करो अभोग उठाऊँ से अभोग को तर्जमा करूँ प्रति कथा देखु कारण पुलिस प्रशासन जो भाई भाव में समस्त को नाली आखि देखा जो भुआ बुलाइवा अभियान आरंभ कर जो मिछ कहवाई गोटे पर गोटे मिछ कौ ये सब राज्यवासी देखुं पुलिस प्रशासन किभली तदंत करुच्च एक समस्त जानते बहुत बहुत धन्यवाद शिवानंद आपणकर तमाम आलोचनापी मो सहयोगी शिवानंद जोड़ी होते कथा हो बर्तमान पुणी नुआ मोड़ देवाई चेष्टा कर राज्य सरकार घटना को किंतु राज्यवासी घटना को केवेहले एभली ग्रहण करेंगे ना जीए दोषी सीए दंड पाइबा दरकार ताऊपर कार्यानुष्ठान आवश्यक समय सूची आज मत को ये रखुचु नमस्कार।